বলুন। হ্যালো, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি যে আমার একটা মেয়ের নাম দিয়েছিলাম মুশফিকা আলম সিন্দার। জি, আমি এর অর্থটা আমি বুঝতে পারছি না। ধন্যবাদ। নাম দিচ্ছি ঠিক আছে, কিন্তু বুঝতেছি না। হ্যাঁ, ধন্যবাদ। মুশফিকা আলম, হ্যাঁ নাম ঠিক আছে, আপনার নামে কিন্তু ভুল নেই, মুশফিক থেকে মুশফিকা। খুব যিনি আপন করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে, একে বলা হয় মুশফিক। আপন ভাবতে পারেন সবাইকে, তাকে বলা হয় মুশফিক। তো তার থেকে মুশফিকা মুয়ান্নাসের সিগা। ঠিক আছে, আমরা পূর্বের কথায় ফিরে যাই যে যুক্তি একজনের থাকতেই পারে আমার ধারণায়, হাদিস কোরআনের কথায় এটা, কিন্তু তাই বলে নবীর সানে যখন কথা বলে তখন সাহসটা কত বড়, কার সানে কথা বলছে, নবীর সানে। সেখানে এত বড় দুঃসাহস মোল্লাদের যে বেয়াদবীপূর্ণ ভাষা ব্যবহার করে, তখনই আমরা আপসেট হয়ে যাই। বেয়াদবের জবাব আদব দিয়ে দেওয়া ঠিক না, বেয়াদবের জবাব বেয়াদবি দিয়ে দেওয়াই সমুচিত ওকে বোঝাবার জন্য। তো সেই জন্য আমরা কথা বলার সময় এইভাবে বলি যে এই বেয়াদবরা তো যুক্তিতর্ক উপস্থাপন করা পর্যন্তই তাদের দায়িত্ব ছিল। তারা কে জাহান্নামী কে জান্নাতি কে বেঈমান, হুজুরের নূর মনে করলেই বেঈমান, এই শব্দ এরা ব্যবহার করে, এটা খুব দুঃখজনক। এর একটা আমি বারবার বলি যে এদের রক্ত পেছনে দেখতে হবে, কার সাথে সংযুক্ত, আবু জেহেল। আবু জেহেল হুজুরকে মেনে নিতে পারেনি, খতবায় সাহেবা, এবং এরা আবু সুফিয়ানের রক্ত, এই ইয়াজিদ এরা মানতে পারেনি, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তারা সবাই পাকড়ি বেঁধে চলতো, নামাজ পড়ত, কিন্তু রসুলকে তারা মানতে পারত না। যার কারণে এদের খানদান, এদের রুহানি সন্তান যতদূর পৃথিবীতে থাকবে তাদের একই অবস্থা হবে, তারা ইসলাম মানবে, তারা আলেম ওলামা, তারা সবকিছুই হবে, নামাজ রোজা সব ঠিক থাকবে, বাট রসুলের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকবে না। এরা হুজুরের ইজ্জত হুজুরের শান সম্মান এরা সহ্য করতে পারবে না, বাকি সব এদের আছে, এদের কান্দাকুটি তসবি জিকির আজগা সব আছে, কিন্তু শুধু এই জায়গায় এসে তারা রসুলকে সহ্য করতে পারবে না। এদের পূর্বপুরুষ কিন্তু অরাই, এরাই কেউ ইমাম সাহেবের সুরতে, কেউ আলেমের সুরতে, কেউ টেলিভিশনের হুজুরের সুরতে, কেউ বড় বক্তার সুরতে, এরাই। সুতরাং দাড়ি টুপি পাগড়ি নামাজ দেখলেই যে গলে যেতে হবে তার, মালাউন, নামাজের মালাউনও আছে, দাড়িওয়ালা নাম মালাউন আছে, পাগড়িওয়ালা মালাউনও আছে, এই মালাউন সব সুরতের থাকতে পারে, এটা মনে রাখতে হবে। জি, আর একটা ফোন কথা বলছি, বলুন। আসসালামু আলাইকুম।